আমরা ভোট গ্রহণের খবর জানতে প্রথমে যাচ্ছি গাজীপুরের টঙ্গীতে দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক। আতিক, ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা জানি, তো ভোটার উপস্থিতি সেখানে কেমন দেখছেন? ফারজানা, আসলে 8টার সময় ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হলো, তার অনেক আগে থেকে কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন। এর কারণ হিসেবে অনেকেই আসলে তাদের গন্তব্যে যাওয়ার জন্য আগে ভাগে ভোটটি দিতে এসেছিলেন। আপনি জানেন যে এই টঙ্গীর এখান থেকে অনেকেই ঢাকায় বিভিন্ন কাজের প্রয়োজনে ঢাকায় যান এবং অন্যান্য এলাকায় যান। তো যেহেতু এই এলাকা আজকে সরকারি ছুটি, সুতরাং মানে আমরা শুরুর দিকে সেসব ভোটারকে দেখেছিলাম যারা তাদের মানে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় বা অন্যান্য অংশে যাওয়ার প্রয়োজন তাদেরকে দেখেছিলাম। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে যে মানে খুবই ধীর গতি, এবং এই কারণে কিন্তু বেশ বিরক্তিও প্রকাশ করতে দেখা গেছে অনেক ভোটারকে, কারণ প্রায় অনেকক্ষণ ঘন্টা দেড়েকের মতো লাইনে দাঁড়িয়েও হয়তো সামান্য একটু এগোতে পেরেছেন কিছু কিছু ভোটার, এই জন্য তাদের চরম বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। তবে একটা ভালো খবর যে যারা বয়োজ্যেষ্ঠ মানে বয়স্ক ভোটাররা রয়েছেন তাদেরকে আসলে লাইনে দাঁড়াতে হয়নি, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আসলে ভোট কেন্দ্রে নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সহায়তা করা হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আজমতুল্লাহ, তিনি কিন্তু এই কেন্দ্রেই ভোট দিয়েছেন। ভোট দিয়ে ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তবে এখানে তার সাথে তারপর মানে আমরা জানতে চেয়েছিলাম যে এখানে তার এজেন্ট এবং তার সমর্থক ছাড়া আসলে অন্য কাউকে দেখা যাচ্ছে না, এর কারণটা কী সম্পর্কে তিনি বলেছেন যে আসলে তারা জনপ্রিয়তা নেই জন্যই হয়তো তাদের মানে সমর্থক নেই বা তারা এজেন্ট দিতে পারেনি। এই দায়িত্ব আসলে তার না, বা তিনি কেন এজেন্টগুলো নেই সেই প্রশ্ন তো তিনি কীভাবে দেবেন এমন একটা প্রশ্ন ছিল। অভিযোগ এসেছে আমাদের কাছ থেকে যে বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীরা তাদের এজেন্ট মানে বিপরীত মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের বের করে দিয়েছে, তো বিষয়টি তিনি অভিযোগটি তিনি সত্যি নয় বলেই বলেছেন। তবে এখন পর্যন্ত ভোট নিয়ে কোনো বিশৃঙ্খলা খবর আমরা পাইনি, তবে ধীরগতি এটাই আর কি যা একটু ভোগান্তির। ফারজানা, আমরা জানছিলাম গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণের খবর।